মদনীতি কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ বৃহস্পতিবার প্রথম দফায় আরও চার দিন বাড়িয়েছেন দিল্লির একটি আদালত। এরই মধ্যে আলোচিত এই নেতাকে গ্রেপ্তারের পর থেকে টানা পোড়েন তৈরি হয়েছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে। গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন তোলার পরেই তৈরি হয়েছে এ পরিস্থিতির। এ বিচার নিয়ে মন্তব্য করেছে জার্মানিও, আর দুই দেশের ক্ষেত্রেই আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমির পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ বৃহস্পতিবার প্রথম দফায় আগামী 1 এপ্রিল পর্যন্ত বাড়াল দিল্লির একটি আদালত। গেল শুক্রবার কেজরিওয়ালকে আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা ইডি। দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতি বদলে কেজরিওয়াল এবং কয়েকজন মন্ত্রী ও নেতা মদ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, এই অভিযোগের তদন্ত করছে সংস্থাটি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরেই এ নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র। এর জেরে ভারতের সাথে দেশটির সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। ভারতের বিরোধী দল কংগ্রেসের ব্যাংক হিসাব জব্দ করা নিয়েও প্রশ্ন তুলেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও কেজরিওয়ালের গ্রেপ্তার ও বিচার নিয়ে মন্তব্য করেছে, আর দুই দেশের ক্ষেত্রেই আপত্তি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে আইনি প্রক্রিয়াগুলি শুধুমাত্র আইনের শাসন দ্বারাই পরিচালিত হয়। যাদের একই রকম গণতান্ত্রিক নীতি রয়েছে তাদের এটা মেনে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভারত তার স্বাধীন এবং শক্তিশালী গণতন্ত্রের জন্য গর্বিত আর তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইডির তলব ও গ্রেপ্তার করা বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। একই দাবি করেছেন এএপি এবং বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। নিবির আমিন, নিউজ 24।